যেগুলো বললেন তার থেকে বেশি ডিফিকাল্ট আমার ফ্যামিলির জন্য, কারণ টু বি ভেরি অনেস্ট আমারও ফ্যামিলি আছে, বা আমি যেভাবে বুঝি আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু এইভাবে বুঝে না, বা তারা তারা হার্ট হয়, তারা কষ্ট পায়, বা তাদেরও খারাপ লাগে, তারাও বাইরে যায়। সো এই জিনিসটার জন্যেই আমি হয়তো একটু মাঝে মধ্যে আপসেট হয়েছি বা আমারও খারাপ লেগেছে। বাট আমি যেটা বললাম, এটা আসলে কন্ট্রোলের মানে আমি করতে পারবো না। এবং যে জিনিসটা বলবো যে অনেকে না জেনে না বুঝে হয়তো কথা বলে ফেলে, টিমের প্ল্যান বা আমার নিজস্ব কী প্ল্যান বা আমি কতটুকু হার্ডওয়ার্ক করি এটা হয়তো অনেকেই জানে না, হয়তো জানার প্রয়োজনও নেই। বাট আসলে যেটা আমি বললাম যে এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলবো কথা বলাই হবে, এটা যার যার চিন্তাভাবনা, এবং যদি সে বুঝে কথা বলে বা জেনে একটা কথা বলে তাহলে আমার মনে হয় যে ভালো। এবং আমি এটা বলছি না যে আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না, আমি খারাপ খেলে অবশ্যই সমালোচনা হবে, বাট আমার মনে হয় যে আর একটু ডিসেন্ট ওয়েতে হতে পারত, যেটা আমার ফ্যামিলির জন্য হয়তো ভালো হতো। প্রথমে যেটা বললাম যে টিমের প্ল্যান তো আসলে সাধারণ মানুষ বা আপনারাও হয়তো জানেন না, তো টিমের প্ল্যান একটা থাকে, যেরকম ওয়ার্ল্ড কাপে আমার প্ল্যান ছিল, ক্যাপ্টেন কোচ ওই প্ল্যানই দিয়েছিল যে আমি যেন 15-16 ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারি। বাট আরেকটা জিনিস এখানে বলবো যে উইকেট যদি ভালো থাকে বা সিচুয়েশান অনেক সময় থাকে যে আমার হয়তো অনেক ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করা লাগে, আবার ওই দিন ডিফারেন্ট থাকে, বাট মোস্ট অফ দ্য টাইম যে ওইটাই প্ল্যান থাকে যে আমি 15-16 ওভার পর্যন্ত যেন আমি ক্যারি করতে পারি। এই এই সিলেট টিমেও সেমই আছে যে আমি যত বেশি ব্যাটিং করতে পারি, এর মানে এই না যে আমাকে 50 বলে 50 করতে হবে, এক এক দিন এক এক রকম হতে পারে।